আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো তো অবশ্যই সবাই ভিডিও শেষ অব্দি দেখবেন যেহেতু ইন্টারেস্টিং গল্প একটা ছেলে এসএসসি এসি পাস করলো সে গোল্ডেন এ প্লাস পেল তখন সে অনেক খুশি বাবা মা এবং আশেপাশের যে পরিবার পরিজন অনেক খুশি এখন সে বন্ধুদের সাথে ঘুরতে বের হলো ওকে যখন বন্ধুদের সাথে ঘুরতে বের হলো তার মন কিন্তু অনেক প্রফুল্ল যেহেতু সে পরীক্ষার মধ্যে এ প্লাস পেল তার মন অনেক খুশি যখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাড়ি ফিরবে তখন সে একটা রিক্সায় করে বাড়ি আসতেছিল এখন রিক্সার মধ্যে একটু মিষ্টি মিষ্টি করে সে হাসতেছে এখন রিক্সা মামা হঠাৎ করে বলল ভাইয়া আপনার কি হলো যে আপনি একটু পর পরে হাসতেছেন তখন সে পিছনে যে প্যাসেঞ্জার সে বলল মামা আজকে আমার এসএসসি রেজাল্ট দিল আমি গোল্ডেন এ প্লাস পেলাম এ নিয়ে আমি অনেক খুশি তখন রিক্সাওয়ালা বলল। আমি তোমার দশ বছর আগে এসএসসি এক্সাম দিলাম আমিও সেই সময় গোল্ডেন এ প্লাস পেলাম আজকে রিক্সা চালাচ্ছি তো আসলে মূল কথাটা হলো বর্তমান সময়ে এই যে গোল্ডেন এ প্লাস এ প্লাস অথবা জিপিএ ফাইভ যত কিছুই বলেন না কেন এগুলো কোনো মুখ্য ব্যাপার না আমার ক্লাসের আমি আমার ক্লাসের কথা বলতেছি আমার ক্লাসের যে টপ প্রেক যার রুল নং এক ছিল সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করলো সে মাস্টার্স অব্দি পড়াশোনা করছে এখন সে বিদেশ আসতে হলো আমার মূলত কথা হচ্ছে যে ছেলে মাস্টার্স অবধি পড়াশোনা করলো সেই ছেলে যে একবারেই জ্ঞান শূন্য বলবেন আপনি আসলে তা না আসলে বর্তমান যে আমাদের সমাজের যে পড়ালেখার যে মূল্যটা এটা একবারেই নিম্ন স্তরে চলে গেছে দেখেন প্রতি বছর যেভাবে বৃদ্ধি পাচ্ছে যে একটা অনার্স মাস্টার্স পাশ করা স্টুডেন্ট কিন্তু সেইভাবে আমাদের চাকরি হচ্ছে না তো বর্তমান সমাজ যা বর্তমান সময় আমরা যদি মনে করি যে আমরা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করব এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আপনি আপনাকে এখন থেকে গড়ে তুলতে হবে যে আপনি যখন ক্লাস টেন শেষ করে ফেলছেন তখন থেকে আপনি কাজে লেগে পড়েন যে কোনো একটা স্কিল গ্যাদার করেন এই যে তখন থেকে যে আপনি একটা স্কিল একটা এই যে শুরু করবেন এটা শেখার প্রতি আরেকটা শেখার প্রতি এই যে তখন যে আপনার একটা ডেভেলপমেন্ট হবে অথবা আপনার যে স্কিল গ্রো করবে এটাই আপনার পরবর্তী সময় আপনি আর কাজ করতে হবে না এটাই আপনার কর্মসংস্থান তৈরি করবে তো আমি বারবার একটাই কথা বলতেছি যে বাবা মাদেরকেও বলতেছি যে আপনার ছেলেকে যে আপনি স্কুলে পড়াবেন না বা তার পরবর্তীতে যে সময়গুলো আপনি পড়াবেন না যে তা না যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড অবশ্যই দরকার আমি মনে করি তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন এর পাশাপাশি তাকে অবশ্যই তার স্কিলের জন্য অবশ্যই চেষ্টা করে যাবেন যেন সে তার স্কিল গ্রেদার করতে পারে এমন কি ভালো কিছু করতে পারে এমন জিনিস সে শিখবে যেটা তার ভবিষ্যতে এটা কাজে লাগবে তো আমি মনে করি প্রত্যেকটা বাবা মাদের এমন চিন্তা ভাবনা করা উচিত এমনকি যারা স্টুডেন্ট তাদেরও এমন চিন্তাভাবনা করা উচিত তো আমি মনে করি সবাই এই ভিডিওটি অবশ্যই ভেবে দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম